আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আপনাদের সাথে আছি আমি মুসাম্মাত মিস্ত্রি, আর আপনারা দেখছেন রোহান ইসলামিক 24। বন্ধুরা, আজকে আমরা জানব তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে ইসলামে কি বলা হয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক, তৃতীয় লিঙ্গের মানুষেরা আল্লাহ তাআলার সৃষ্টির সেরা জীবের মধ্যে অন্তর্ভুক্ত। মূলত নারী পুরুষের বাইরে আল্লাহ তাআলার সৃষ্টির আরেকটি লিঙ্গ বৈচিত্র্যের মানব ধারা এই তৃতীয় লিঙ্গের লোকজন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, তিনি আল্লাহ মাতৃগর্ভে তোমাদেরকে যেমন ইচ্ছা তেমন রূপ দেন। আল ইমরান 6। তাই তাদের অবহেলা করার কোনো সুযোগই নেই ইসলামে। বাংলাদেশি সমাজে তাদের হিজরা বলার প্রচলন রয়েছে। বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান বলছে, হিজরা শব্দটি হিন্দি ভাষা থেকে এসেছে। হিজরা বিষয়ক একজন গবেষক বলেন, হিজরা শব্দটি এসেছে ফার্সি থেকে। ফার্সি ভাষায় হিজরা অর্থ হল সম্মানিত ব্যক্তি। সৃষ্টিগতভাবে সব মানুষই নিখুঁত নয়। কারো হাত নেই, কারো পা নেই, কেউ চোখে কম দেখে, কেউ কানে কম শোনে, কেউ কথা বলতে পারে না, কারো বুদ্ধি কম, তবু এরা সবাই এক আল্লাহ তাআলার সৃষ্টি। ইসলাম হিজড়াদেরকে গুরুত্বহীন মনে করে না। বিধায় ইসলামী শরীয়ত মিরাজ তথা সম্পদ বণ্টনের ক্ষেত্রে তাদের জন্য পরিষ্কার নীতিমালা প্রণয়ন করেছে। ইসলামী শরিয়া অনুযায়ী হিজড়া সন্তান তার মা বাবার সম্পত্তির ভাগ পাবে, এবং উত্তরাধিকার সম্পদে তারা নারী হিসেবে পাবে নাকি পুরুষ হিসেবে পাবে সেটা ইসলামী শরীয়ত নিশ্চিত করেছে। যে হিজড়া নারী বা পুরুষ প্রকৃতির, সে নারী বা পুরুষের মানদণ্ডে উত্তরাধিকার সম্পদ পাবে। আর যে নারী নাকি পুরুষ এর কোনোটি চিহ্নিত করা যায় না, সে তার প্রসাবের পথের অবস্থা অনুযায়ী ভাগ পাবে। সূত্র সুনানে বাইহাকি, হাদিস 1294। ইসলামী শরীয়তের দৃষ্টিতে হিজরা বা তৃতীয় লিঙ্গের মানুষরাও মুকাল্লাফ বা আল্লাহ তাআলার বিধান পরিপালনে অদিষ্ট। সাধারণ মানুষের মতো তাদেরও নামাজ, রোজা, হজ ও জাকাত আদায় করতে হবে। এজন্য পরকালে তাদের জবাবদিহি করতে হবে। যার ভিতর নারীর স্বভাব ও বৈশিষ্ট্য প্রবল, সে নারী হিসেবে, এবং যার ভিতর পুরুষের স্বভাব ও বৈশিষ্ট্য প্রবল, সে পুরুষ হিসেবে ইসলামের বিধান মান্য করবে। আর যার মধ্যে কোনো বৈশিষ্ট্যই প্রবল নয়, সে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নারী বা পুরুষ হিসেবে ইসলামের বিধান মান্য করবে। ইসলামী স্কলাররা মত দিয়েছেন, হিজড়াদের অবহেলা করা যাবে না, তাদের গালি দেওয়া যাবে না, তাদেরকে নিয়ে উপহাস করা যাবে না, তারা সম্পত্তির উত্তরাধিকার লাভ করবে, তাদের উপর ইসলামের বিধান কার্যকর হবে। যার মধ্যে মেয়েলি ভাব বেশি, তার উপর নারীদের বিধান, এবং যার মধ্যে পুরুষের স্বভাব বেশি বিদ্যমান, তার উপর পুরুষদের বিধান কার্যকর হবে। আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, আলোচনাটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথেই থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।